হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে শেয়ার করব আলু দিয়ে গরুর মাংস রান্না। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে। তো ভিউয়ার্স, গরুর মাংস রান্নার জন্য আমি প্রথমে চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, পেঁয়াজ বাটা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এরপরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। নিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ছড়িয়ে আমি 1.5 চা চামচ করে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো নিয়েছি। আর আমি লবণ নিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী, সাথে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। মশলাটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে মশলা বেশি পছন্দ করে সে মশলা একটু পরিমাণে বেশি দিতে পারেন। আমি আজকে 1/2 কেজি গরুর মাংস রান্না করব, সেক্ষেত্রে বেশি মশলা রান্না দরকার নেই। তো ভিউয়ার্স, আমি মাংসটা দিয়ে দিচ্ছি, মাংস সহ মশলাটা বসিয়ে নিচ্ছি। এরপর আমি মশলাটাকে মাংসটাকে কষাবো 20-30 মিনিট ধরে। তাহলে 20-25 মিনিট পর ফিরে আসছি। ফিরে আসলাম 20 মিনিট পরে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা, মাংস মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি আলু দিয়ে দিচ্ছি। আমি আরো 2 মিনিটের মধ্যে চাল করছি। 2 মিনিট পর আমি এর ভিতরে পানি দিয়ে দেবো। কয়েক পর আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি 40-50 মিনিট চাল করবো মিডিয়াম আঁচে। তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। তাহলে ফিরে আসছি 40-50 মিনিট পরে। ফিরে আসলাম 30-40 মিনিট পর। আমার আলু দিয়ে গরুর মাংস রান্না একদমই শেষ করছে। তো এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি, ঠান্ডা করে উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, হয়ে গেল আমার খুবই সুস্বাদু মজার আলু দিয়ে গরুর মাংস রান্না। আশা করছি আজকে এই রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।